আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে ফেসবুকের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো ফেসবুকের এমন একটি ইম্পর্ট্যান্ট সেটিংস দেখাবো যে সেটিংসটি করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর কোনো অবস্থাতেই হ্যাক হবে না কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না কারণ বন্ধুরা বর্তমানে অবশ্যই আপনারা জানেন হয়তো জেনে থাকবেন যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা বর্তমানে একটা নিয়মিত মানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেউ যে কারো ফেসবুক অ্যাকাউন্ট মানে হ্যাক করে নিচ্ছে যে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে তো আপনি যদি আজকের এই সেটিংসটি করে রাখেন যে সেটিংসটি আজ আমি আপনাদেরকে দেখাবো যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে কোনো অবস্থাতেই মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হবে না আপনি আপনার এই সেটিংসের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টকে শতভাগ নিরাপত্তা মানে দিতে পারবেন তো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখার জন্য কি করতে হবে প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো দেখুন বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর দেখুন ডান দিকে উপরে থ্রি লাইনের একটা চিহ্ন রয়েছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো থ্রি লাইনের চিহ্নে ক্লিক করার পর দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে মধ্যখানে আরেকটা অপশন চলে আসছে সেটিংস তো আপনি এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর বন্ধুরা দেখুন এখানে একটা অপশন শো করতেছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন তো আপনি এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে এখানে একটা হেডিং রয়েছে উপরে সেটিংস আপ এক্সট্রা সিকিউরিটি দেখুন এর নিচে দুইটা অপশন শো করতেছে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন আর দুই নম্বর অপশন হচ্ছে চুজ থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট তো দেখুন এই দুইটা সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে শতভাগ নিরাপত্তা দিতে পারেন তো আজকে আমি দুইটা সেটিংস নিয়ে আপনাদেরকে মানে দেখাবো না এবং এই দুই অপশনের মধ্যে দুইটা সেটিংসের মধ্যে দুই নম্বর যে একটা সেটিংস রয়েছে দেখুন এখানে চুজ থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকডাউট মানে আপনি এই অপশনের মধ্যে ঢুকে তিনজন বা পাঁচজন বিশ্বস্ত বন্ধু বন্ধুকে অ্যাড করার জন্য বলতেছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বা কেউ হ্যাক করার চেষ্টা করে তাহলে আপনার এই তিনজন বা পাঁচজন বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা আপনি এখানে আসার পর কী করবেন যে এই যে একটা অপশন রয়েছে চুজ থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকডাউন তো আপনি এই অপশানটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে উপরে একটা লেখা শ করতেছি ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট মানে আপনার বিশ্বস্ত বন্ধু তো এখানে ঢুকার পর আপনি তিনজন বা পাঁচজন বিশ্বস্ত বন্ধুকে এখানে অ্যাড করতে পারেন ট্রাস্টেড কন্ট্যাক্ট হিসাবে অ্যাড করতে পারেন যদি আপনি তিনজন বা পাঁচজন মানে বিশ্বস্ত বন্ধুকে অ্যাড করে রাখেন আর অ্যাড করার পরে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক করার চেষ্টা করে বা হ্যাক করে হ্যাক করার চেষ্টা করে তাহলে কোনো অবস্থাতেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না কারণ যখনই হ্যাক করার চেষ্টা করবে তখন আপনি যে বন্ধুদেরকে এখানে অ্যাড করেছেন তিনজন বন্ধু বা পাঁচজন বন্ধু যাদেরকে আপনি এখানে অ্যাড করেছেন তাদের নম্বরে তাদের ফেসবুক অ্যাকাউন্টে অটোমেটিকলি এক একটা কুড চলে যাবে মনে করুন তিনজন বন্ধু অ্যাড করলে তিনটা কুড তিনজনের কাছে আলাদা 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 চলে যাবে আর যদি মনে করেন যে পাঁচজন বন্ধু এখানে অ্যাড করেন তাহলে পাঁচজন বন্ধুর কাছে আলাদা আলাদা পাঁচটা কুড ফেসবুকের পক্ষ থেকে চলে যাবে আর এই সমস্ত কুড যেহেতু আপনার বন্ধুদের কাছ থেকে এই সমস্ত কুড যেহেতু হ্যাকার মানে ম্যানেজ করতে পারবে না বা নিতে পারবে না সেজন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক করতে পারবে না তো বন্ধুরা আপনারা এভাবেই এখানে ঢুকে তিনজন বা পাঁচজন বিশ্বস্ত বন্ধু অ্যাড করতে পারেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টকে শতভাগ নিরাপত্তা দিতে পারেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারেন এখানে ঢুকার পর অবশ্যই আপনার সামনে একটা মানে ফ্রেন্ডদের বন্ধুদের লিস্ট চলে আসবে সেখান থেকে আপনার বিশ্বস্ত যে বন্ধুগণ রয়েছেন সেখান থেকে আপনি তিনজন বা পাঁচজন বিশ্বস্ত বন্ধু এখান থেকে অ্যাড করে নেবেন আর অ্যাড করার পরে যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে এই সমস্ত বন্ধুদের নাম্বারে অটোমেটিকলি এক একটা কোড চলে যাবে আর এই সমস্ত কোড যেহেতু হ্যাকার এদের কাছ থেকে ম্যানেজ করতে পারবে না নিতে পারবে না সেজন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক করতে পারবে না আর অতপর আপনি এদের কাছ থেকে কুডটা নিয়ে আসার পর আপনি কোনো সমস্যা হলে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার এই কুডের মাধ্যমে অ্যাকাউন্টটাকে আবার ফেরত আনতে পারবেন বা কোনো সমস্যা হবে না আবার পুনরায় ঠিক করতে পারবেন তো আপনি এভাবে এখানে ঢুকে ট্রাস্টেড কন্ট্যাক্ট বা বিশ্বস্ত বন্ধু তিনজন বা পাঁচজন অ্যাড করতে পারেন তো যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর বন্ধুরা অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সব বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন